فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعني تو ديني باي جند سلن جي বড় সালাতকে যদি কি সময় মতো আদায় না করে তারা 70 বার পড়তে হয়, এ কথার দলিল আছে কিনা? সম্মানিত দিনের প্রথম কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর উপর আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে এবং আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা, নিশ্চয় সালাত মুমিন ব্যক্তির উপর নির্দিষ্ট সময় ফরজ, তাই সালাতকে আপন সময় পড়তে হবে। এবং সঠিক কথা হচ্ছে যে অর্ধরাত্রির আগে আসার সালাত আদায় করে ফেলতে হবে, না হলে যে হাদিসের বর্ণনা অনুসারে এটা যে ওয়াক্ত মতো সালাত আদায় ভিতরে থাকবে না, এটা ওয়াক্তের বাইরে চলে যাবে, তাই ওয়াক্তের বাইরে সালাত পড়া হারাম। ইচ্ছা করি যদি সালাতকে তরক করে তো সরাসরি হাদিসের মধ্যে আছে এটা কুফুরের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারণ তারা কাজ সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত তরক করবে ওই ব্যক্তি কুফুরি করবে, যদিও নাকি তার ছোট করি কিন্তু সে ফাঁসে হয়ে যাবে। আর কোরআনের আয়াতের মধ্যে আছে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাহ দিন হুমাং সালাত হিমসা হন, ধ্বংস ওই সকল নামাজিদের জন্যে যারা নামাজের মধ্যে কি করে অবহেলা করে, তাই আসলে সালাতের মধ্যে অবহেলা করে এটা ধ্বংসের একটা কারণ। এবং এটা যে আমরা দেখি এক অক্ত সালাতকে আর এক অক্তের মধ্যে ফরা, এটা কবিরা গুণার অন্তর্ভুক্ত। স্বাভাবিক অর্থে এভাবে করা যাবে না যে সালাতকে কাজের থেকে বেশি গুরুত্ব না দিয়ে কাজকে গুরুত্ব দিবে, এটা আসলে একজন মোমানের লক্ষ্য হইতে পারে না। যা হোক, তারপরে তবে ইস্তিগফার করবে। আর যেই কথাটা আপনি বললেন যে ফরজ সালাত যদি দেখে না পড়ে 70 বার পড়তে হবে, এই কথাটা যদি জনশ্রুতি থাকলেও কোরআন সুন্নাতে নাই, কোরআন সুন্নাতে এমন কথা নাই যে যে আপনি সালাত সময় পড়তে না পারলে এটাকে 70 বার পড়তে হবে, এমন কথাটা কোরআন হাদিসের মধ্যে নাই, এটা আসলে বানাওয়াট কথা। বরং এটাই সঠিক যে সালাতকে আপন বক্তের মতো পড়তে হবে, জামাতে পড়তে হবে, হ্যাঁ, আর এটাকে তরক হতে দিবে না। আর ভুলভ্রান্তি যদি নাকি হয়ে যায় এটাকে তবে আসতে কাজ করবে, এটাই সঠিক। আর প্রাসঙ্গিক যে বিষয়টি যে 7টি কিতাব ছাড়া অন্য কোনো হাদিস মানে না, এই কথাটা সঠিক না, কারণ যেমন আমরা জানি বুখারি মুসলিম এটা সহি কিতাব এবং সুনানে নাসাই এবং সুনানে তিরমিজি সুনানে ইবনে মাজা সুনানে আবু দাউদ, এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে যে সহি হাদিস আছে, কিছু সংখ্যক জয়ীফ হাদিস আছে কিন্তু বেশিরভাগ এই 6টা কিতাবের মধ্যে হচ্ছে সহি হাদিস, তাই এই বুখারি মুসলিম সহ এই 6টি মোট যে বললাম এই 6টির নাম, এছাড়াও অন্য অন্য হাদিসের কিতাব আছে, যেমন মুসলিম ইমামে আহমদ আছে, তারপরে মনে করেন এখানে এই যে বাইহাকি আছে, তব আরও এছাড়া অনেকগুলো হাদিসের কিতাব আছে, ওই সকল হাদিসের কিতাব সহ সকল হাদিসের কিতাব সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু থেকে সুপ্রমাণিত হবে সেগুলোকে আমরা বিশ্বাস করি, তাই এটা এই 6 কিতাবের বাইরে হোক। আর যদি নাকি যে কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সুপ্রমাণিত না হয় তাহলে সেটা আমরা মানি না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।